নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকে এটিকে মোহনবাগান দলে লাইভ এসেছিলেন জুয়ান ফেরান্ডো তো জুয়ান ফেরান্ডো এই লাইভে এসে এটিকে মোহনবাগান দলের আপকামিং ফরেনার কে হবে এটিকে মোহনবাগান দলকে নিয়ে তার পরিকল্পনা কি আরও অন্যান্য প্রশ্নের উত্তর দেয় তো তিনি লাইভে এসে কি বলেছিলেন সেটাই জানাবো আজকে তার আগে একটা অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে সমস্ত খেলার আপডেট আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো বন্ধুরা এই দিন লাইভে এসে জুয়ান ফেরান্ডো অনেকই প্রশ্নের উত্তর দিয়েছেন যেমন এটিকে মোহনবাগান দলের সমর্থকরা কেরকম সাপোর্ট করে করোনার পরে সমর্থকদের সামনে খেলতে পেরে জুয়ান ফেরান্ডো কেমন লাগছে তো যখন জুয়ান ফেরান্ডোকে জিজ্ঞেস করা হয় আপনি সিজেনের মাঝখানে এটিকে বাগান দলে যুক্ত হয়েছিলেন তো সেই নিয়ে আপনি কীরকম করে নিজেকে অ্যাডপ্ট করেছিলেন জুয়ান ফ্রেন্ডও বলেন আমার কাছে ব্যাপারটা অনেক শকিং ছিল কিন্তু এইটা আমার থেকে বেশি কঠিন খেলোয়াড়দের জন্য ছিল কারণ অন্য কোচের আন্ডারে অন্য স্টাইলে খেলে আসছিল খেলোয়াড়রা আমার কোচিংয়ের আন্ডারে অন্য নতুন স্টাইলে খেলতে খেলোয়াড়দের হয়েছে তাই আমি পরিকল্পনা পরিবর্তন করেছি এটা আমার কাছে খুব একটা বেশি কঠিন নয় কিন্তু খেলোয়াড়রা যে আমার স্টাইলে খেলে নিজেদেরকে ডেভেলপমেন্ট করেছে আমার স্টাইলটাকে নিজের করে দ্রুত তাড়াতাড়ি খেলতে নেমে গেছে সেটা খেলোয়াড়দেরই কৃতিত্ব জুয়ান ফেরান্ডোকে এটিকে মোহনবাগানের নতুন বিদেশি কে হবে সেই বিষয়ে জিজ্ঞেস করায় জুয়ান ফেরান্ডো বলে অবশ্যই আপনারা খুবই তাড়াতাড়ি এটিকে মোহনবাগান দলের নতুন বিদেশি সেটা কে হবে জেনে যাবেন কিন্তু আমি এটা বলে দিতে চাই যে এটিকে মোহনবাগানের নতুন বিদেশি সেটা স্ট্রাইকারই হবে জুয়ান ফ্র্যান্ডোকে পরিকল্পনা বলতে বললে জুয়ান ফ্র্যান্ডো বলেন এটিকে মোহনবাগান দলকে নিয়ে আমার এই বছর অনেক বড় পরিকল্পনা আছে প্রথমত ডুরান্ড কাপ জেতা তারপরে এএফসি কাপ আইএসএল এবং এটিকে মোহনবাগান যে কটা লিগে পার্টিসিপেট করবে সেই সমস্ত লিগ জেতাই জুয়ান ফ্রেন্ডর আসল উদ্দেশ্য এবং জুয়ান ফ্র্যান্ডো তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি আপনার দলকে কিভাবে আরও বেটার বানাবেন জুয়ান ফ্র্যান্ডো বলে আমাদের সকলকে একসাথে খুব পরিশ্রম করে যেতে হবে কারণ সামনের রাস্তা মোটেও সহজ নয় তাই আমরা যদি সবাই একসাথে সঠিক পরিকল্পনা অনুযায়ী প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের এই সিজনটা ভালো যাবে এটা আমি আপনাদেরকে বলে রাখতে পারি তো বন্ধুরা জুয়ান ফ্র্যান্ডো এটিকে মোহনবাগান দলের সঙ্গে লাইভে এসে কি বলেছেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলটি নতুন রাখুন সবাইকে একটু হত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ